আজকের এই ভিডিওটা একটু ভারী হতে চলেছে, মানে এপিসোড আর কি। সেটা আগে থেকে একটু জানান দিয়ে রাখলাম, এবং কেন ভারী হচ্ছে, কি নিয়ে কথা বলবো সেগুলোতে যাচ্ছি। তার আগে যেটা জরুরি বলার সেটা হচ্ছে, বিগত 3-4 মাস ধরে আমরা এই চ্যানেলটাকে শুরু করেছি, সিনেমা আতেল এই চ্যানেলের নাম। এবং আমরা এখানে, আমি এবং আমার বন্ধু সম্মান রায় এবং আমি তংশু কর্মকার, আমরা দুজনেই চিত্র পরিচালক বলতে পারেন। আমরা ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন ধরনের সিনেমা বানিয়েছি, সিনেমা বলতে শর্ট ফিল্মস বানিয়েছি, আরও বানাবো, আরও বানাচ্ছি। এবং আমাদের মনে হলো যে যে ধরনের একটা ডিসকোর্স চলছে আশেপাশে, সেই ডিসকোর্সটা কি আদৌ সঠিক, বা যে ধরনের কাজকর্ম হচ্ছে, বা যে কোনো কাজকে দেখলে একটা ভালো বলার যে প্রবণতা, সেই প্রবণতাটা কি ঠিক। তার কারণ, আমাদের কাছে ফিল্ম একটা অত্যন্ত সিরিয়াস মাধ্যম। আমরা একেবারেই জিনিসটাকে খুব হালকা একটা মিডিয়াম, কিছু একটা করলেই হলো, কিছু একটা সিনেমা বানালেই হলো, এই দর্শনে আমরা বিশ্বাসী নই। এবং সেই কারণে আপনারা যারা রেগুলারলি আমাদের এই চ্যানেল ফলো করছেন, তারাও বুঝতে পারছেন যে আমরা যে কোনো ধরনের সিনেমা নিয়ে কিন্তু কথাবার্তা বলি না। এবং আবার চট করে আমাদের চ্যানেলে কিন্তু আমরা ওই ট্রোলিং ভিডিওজও বার করি না, মানে চট করে একটা কোনো বিষয় নিয়ে ট্রোল করলাম আমরা কাউকে, বা কোনো একটা সিনেমার প্রসঙ্গ তুলে আমরা সেই সিনেমাটাকে ট্রোল করলাম, সেটা কিন্তু আমরা করি না। সেটা আমাদের উদ্দেশ্য না, কারণ সেগুলোর জন্য অন্যান্য অনেক চ্যানেল রয়েছে, অনেক মানুষ রয়েছে সোশ্যাল মিডিয়াতে, বাংলাতেই অনেকে রয়েছেন, তারা বিভিন্ন রকমের কাজকর্ম করছেন। তো আমরা সেখানে ভিড় বাড়াতে চাইনি। আমরা চেয়েছিলাম যে আমাদের ফিল্ম সংক্রান্ত যে আমাদের যে পড়াশোনা, আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে চিন্তন, আমাদের মনন, আমাদের দর্শন, সিনেমার যে দর্শন, যেই দর্শনে আমরা বিশ্বাসী, সেই দর্শনটাকে কিভাবে লোকের মধ্যে আরো প্রোপাগেট করা যেতে পারে, সেই কারণেই আমাদের এই চ্যানেল, আমাদের এই মাধ্যম। এবারে যে কথাটা খুব জরুরি সেটা হচ্ছে যে আজকের এই এপিসোডটায় আমি কথা বলবো এক যে ছিল রাজা সিনেমাটা নিয়ে। এবং এই যে এক যে ছিল রাজা সিনেমাটা জাতীয় পুরস্কার পেয়েছে, সেটা কতটা প্রাপ্য ছিল, এবং একটা সিনেমা কি কারণে বানানো উচিত, কি উদ্দেশ্য থাকা উচিত একটা সিনেমা বানানোর পেছনে, মানে এই এই সূত্রে একটা জিনিস বলতে চাই যে ঋত্বিক ঘটক যখন কোমল গান্ধার সিনেমাটার শুটিং করছেন লালগোলার দিকে, এটা আমার কথা নয়, এটা নবরণ ভট্টাচার্যের একটি ইন্টারভিউতে আমি শুনেছি, তিনি বলছেন যে ঋত্বিক ঘটক যখন শুট করছেন কোমল গান্ধার, এবং সেখানে কোমল গান্ধার যারা দেখেছেন তারা জানবেন, যখন একটা শুট, একটা সিকোয়েন্স রয়েছে যেখানে ট্রেন গিয়ে ধাক্কা মারছে একটা বাফারে, বাফার মানে যেখানে রেল লাইন গিয়ে শেষ হয় সেই জায়গাটাকে বাফার বলা হয়, এবং সেখানে কিন্তু সিনেমার পাত্র পাত্রী কেউ নেই। এবং যখন তিনি এই সিকোয়েন্সটাকে টেক করছেন ক্যামেরায়, তখন ওখানকারই একজন ফিল্ম বোদ্ধা ঋত্বিক ঘটককে সাহস করে জিজ্ঞেস করেন যে আপনি এটা কেন করছেন, আপনার এখানে কোনো ফিল্মের ক্যারেক্টার নেই, কিছু নেই, এমনি এমনি হঠাৎ করে আপনি, মানে আপনার ট্রেন এসে বাফারে ধাক্কা মারছে, এটার মানে কি? তখন ঋত্বিক ঘটক একটা খুব সাংঘাতিক প্রশ্ন সেই মানুষকে করে বসে যে ফিল্ম বলতে আপনি কি বোঝেন, হোয়াট ডু উই মিন বাই ফিল্ম। অ্যান্ড সত্যি কথাই, আমিও আজকে এই প্রশ্ন আপনাদের কাছে এগিয়ে দিচ্ছি যে হোয়াট ডু উই মিন বাই ফিল্ম, হোয়াট ইজ ফিল্ম। হতে পারে আপনারা অনেকেই হয়তো জবাব দেবেন যে ফিল্ম তো একটা এন্টারটেনমেন্টের মাধ্যম, তার থেকে বেশি আর কিছু নয়, ছিল এককালে ছিল, মানে ফিল্মের ইতিহাস যদি আমরা ঘাঁটি, মাফ করবেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাতে এক সময় সাংঘাতিকভাবে ফিল্ম তৈরি হতো, মানে চিত্র নির্মাণ হতো, এবং ফিল্ম আসলে কিন্তু ছিল হচ্ছে একেবারে ওয়ার্কিং ক্লাস যে লোকেরা, তাদের একটা বিনোদনের মাধ্যম ছিল ফিল্ম। তার কারণ অপেরা দেখতে যাওয়া তো সবার পক্ষে সম্ভব ছিল না, ওই অত দামি টিকিট কেটে ওরকম ধরাচুরো পড়ে, মানে অপেরা যারা করছে তাদেরকেও ধরাচুরো পড়তে হতো, যারা অপেরা দেখতে যেত তারাও ধরাচুরো পড়ে অপেরা দেখতে যেত, রাইট? তো সেটা ওয়ার্কিং ক্লাসের পক্ষে সম্ভবপর ছিল না, এবং সেই কারণেই ওয়ার্কিং ক্লাস যাতে আমোদ প্রমোদ করতে পারে, খুব সিম্পল সিম্পল কিছু বিষয়, কমেডি যেটা মানুষকে, মানুষের সমস্ত বেদনাকে ট্র্যাঙ্কুইল অবস্থায় একটা নিয়ে আসতে পারে, মানে একটা নেশার মতো, কমেডি ইজ কাইন্ড অফ আ ওপিয়াম,
তো এই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে তাদের যে দৈনন্দিন যে কাজের প্রেশার, যে দুঃখ, যে একটা অদ্ভুত একটা লাইফস্টাইল, সেই লাইফস্টাইল থেকে কিছুক্ষণের জন্য দূরে সরানোর জন্য কিন্তু অবতারণা হয়েছিল সিনেমার ফিল্ম, যেটাকে ফ্লিকার বলা হতো আমেরিকাতে। এবারে তারপরে কিন্তু একটা বিরাট বিবর্তন দেখেছি আমরা সিনেমার, এবং তারপরে বিভিন্ন ধরনের সিনেমা আমরা দেখেছি, মানে সেটা ইটালিয়ান নিওরিয়ালিস্ট ফিল্ম হতে পারে, ফ্রেঞ্চ নিউ ওয়েভ সিনেমা হতে পারে, জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্ট হতে পারে, হলিউডের আমাদের হিচকোকিয়ান যে ফিল্ম আমরা বলে থাকি, মানে যেটাকে আমরা বলি হচ্ছে নোয়া ফিল্ম যেটাকে বলে থাকি, তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমরা একটা বিবর্তনের মধ্যে দিয়ে ফিল্ম যে আর্ট ফর্মটাকে যদি আমরা বলি, কারণ ইট ইজ দ্য বিগেস্ট আর্ট ফর্ম, কারণ এই শিল্পর মাধ্যমে কিন্তু সব রকম শিল্প মাধ্যমের প্রয়োজন হয়, লেখনীর প্রয়োজন হয়, সিনেমাটোগ্রাফি বা পিকচার বা ফটোগ্রাফির প্রয়োজন হয়, সঙ্গীতের প্রয়োজন হয়, চিত্রকলার প্রয়োজন হয়, তো বিভিন্ন ধরনের শিল্পকলা একত্রিত করে কিন্তু সিনেমা ইজ আ মিডিয়াম, একটা মিডিয়াম তৈরি, একটা আর্ট মিডিয়াম তৈরি হয়। এবং সেই কারণেই আমার মনে হয় খুব প্রয়োজনীয় আমাদের এই প্রশ্ন বারবার করতে থাকা, মানে সেটা মানে পরিচালককেই হোক কি নির্মাতাদেরই হোক কি আমরা নিজেদেরকেই নিজেদের করতে পারি, যে আমরা কেন সিনেমা দেখব এবং কি নিয়ে সিনেমা হওয়া উচিত। তাই বলে বলছি না যে এতটাই দুর্বোধ্য করে দেওয়া উচিত সম্পূর্ণ বিষয়টাকে যে সিনেমা বানানোই যাবে না, কখনোই না, সিনেমা নিশ্চয়ই বানানো হবে, কিন্তু কোন কোন বিষয়ে সিনেমা করা উচিত, সিনেমা কি মানে একটা কিছু মনে হলো একটা সিনেমা বানিয়ে দিই, একটা আমার কাছে কিছু টাকা এসছে, একজন প্রডিউসার আছে, ফাইন্যান্সার আছে, একটা হোক কিছু একটা, সেটা কি সেটাই কি সিনেমা বানানোর উদ্দেশ্য হওয়া উচিত? কারণ সিনেমা যারা বানাচ্ছেন, যে নির্মাতারা বানাচ্ছেন, তারা কোথাও গিয়ে কিন্তু দাবি করেন যে তারা অত্যন্ত শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন, তাদের মধ্যে আর্টের সেন্সিবিলিটি রয়েছে সাংঘাতিকভাবে, এবং সেই কারণেই তারা সিনেমা বানাতে নেমেছেন। এবং আমরা যদি ভারতীয় ফিল্মের ইতিহাস দেখি, মানে শুরু তো হয়েছিল, মানে শুরু করেছিলেন হরিশ্চন্দ্র, মানে রাজা হরিশ্চন্দ্রকে দিয়ে শুরু হয়েছিল, দাদা সাহেব ফালকে তিনি শুরু করেছিলেন, এবং তার পরবর্তী আমরা আস্তে আস্তে যে বিভিন্ন ধরনের সিনেমা হয়েছে, দো বিঘা জমিন, মাদার ইন্ডিয়া, এদিকে পথের পাঁচালী, কলকাতা 71, মেঘে ঢাকা তারা, কত রকমের সিনেমা হয়েছে। অন্যদিকে তারপরে আস্তে আস্তে 70-80 দশকে আসতে শুরু করলো একটা নিউ ওয়েভ অফ ডিরেক্টর্স, যাদের মধ্যে শ্যাম বেনেগাল, গোবিন্দ হালদি, সাইয়েদ আখতার মির্জা, মানিকল, কামাল স্বরূপ, এরা সবাই সিনেমা বানাতে শুরু করলেন, এবং ওভারঅল আমরা একটা নতুন ন্যারেটিভ পেলাম, একটা নতুন ধারার সিনেমা পেলাম, যেখানে এই যে সিনেমাগুলো কিন্তু আমাদের শিক্ষিত করতে শুরু করলো এবং বোঝাতে শুরু করলো যে ফিল্ম মিডিয়াটার অর্থ কি, এবং ফিল্ম এই মিডিয়ামটাকে সিরিয়াস মিডিয়াম হিসেবেও নেওয়া যেতে পারে। এবং সেখানে আমি বলবো যে তার পথিকৃৎ ছিলেন হচ্ছে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এই তিন ব্যক্তি ছিলেন সমগ্র ভারতবর্ষের জন্য পথিকৃৎ, টু লেট দ্য পিপল আন্ডারস্ট্যান্ড যে ফিল্ম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, গণমাধ্যম হতে পারে। এবং সেইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা পথ চলতে শুরু করলাম। তার পরবর্তী আমি যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসি, যেটা খুব প্রয়োজনীয় কারণ আমি বাঙালি এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তো আমি কাজ করি, মানে ইন্ডাস্ট্রিতে না হলেও ইন্ডিপেন্ডেন্টলি আমি বাংলায় স্ক্রিপ্ট লিখি এবং বাংলাতেই সিনেমা বানানো হয়, তো সেক্ষেত্রে বাংলাকে নিয়ে একটু কথা বলতেই হয়। তো সেখানে আমরা একটা দেখতে পেলাম যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এদের ডিপার্চারের পরে পরে একটা সাংঘাতিক খরা তৈরি হলো, সাংঘাতিক খরা, এবং সেই খরার মধ্যে আমরা দেখতে পেলাম অদ্ভুত অদ্ভুত সব সিনেমা তৈরি হলো, যে সিনেমা মানে গ্রামগঞ্জের লোকেরা সাংঘাতিকভাবে দেখতেন, মানে এনজয় করে দেখতেন, কারণ তাদেরকে অন্যরকমের আর কোনো কন্টেন্ট ফিড করার প্রবণতা দেওয়া হচ্ছিল না বা সুযোগ দেওয়া হচ্ছিল না, ওই যা বের করছিল সেটাই তারা আর কি এনজয় করবে বা খাবে। এবং শহরের ক্ষেত্রে আমরা যারা সেই সময় বড় হচ্ছি, মানে 80-90-এর দশকে, আমরা কিন্তু একেবারেই সেসব সিনেমাগুলো দেখিনি, আমি অ্যাটলিস্ট দেখিনি, এবং আমার বিশ্বাস যে আমাদের মতো আমরা যারা অন্যরকমের কন্টেন্ট, অন্যরকমের সিনেমা দেখতে ভালোবাসি, আমরা কেউই ওই 80-90-এর দশকে কিন্তু সিনেমা হলে গিয়ে ভিড় করতাম না, অ্যাটলিস্ট সিনেমা হলে গেলেও বাংলা সিনেমা দেখতে যেতাম না, মানে কখনোই যেতাম না। এবং সে সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিভিন্ন ধরনের সিনেমা করেছেন, এবং একটা কথা খুব সাংঘাতিকভাবে প্রচলিত ছিল যে তিনি সেই সিনেমাগুলো করেছিলেন বলেই বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা গেছে,
তার কারণ এমন একটা অবস্থায় তখন এসে দাঁড়িয়েছিল ইন্ডাস্ট্রিটা, যে ইন্ডাস্ট্রির বক্তব্য ছিল যে ইন্ডাস্ট্রির কাছে পয়সা নেই, কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রচুর টেকনিশিয়ানস রয়েছে, তাদেরকে কাজ দিতে হবে, তাদেরকে কাজ করাতে হবে। এবারে আমার একটা প্রশ্ন জাগতে শুরু করলো যে সত্যি কি পয়সা নেই, নাকি পয়সাটাকে সঠিকভাবে আমরা চ্যানেলাইজ না করে সস্তার কিছু বিনোদন যদি দেওয়া যায় তাহলে কেমন হয়। এবং সেই সস্তার বিনোদন নিয়ে কিন্তু বাঙালিরা কখনোই পার্টাপ হননি, মানে সস্তার মদ নিয়ে তাদের বিভিন্ন রকমের কিন্তু কথাবার্তা ছিল। ঋত্বিক ঘটক বাংলা মদ খেলে অনেকেরই আপত্তি জাগত, কিন্তু বাংলা সিনেমা যখন খুব সস্তার বাজে বাংলা সিনেমা হতো তখন কিন্তু খুব একটা কথোপকথন হয়নি, যদিও আস্তে 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 সেই সময়টা গেছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে নিয়ে কথা বলছিলাম, তিনি যে একজন অত্যন্ত উচ্চমানের অভিনেতা সেটা প্রমাণিত হয়েছে ঋতুপর্ণ ঘোষ জাতীয় একজন ফিল্ম মেকারের হাত ধরে, যিনি তখনও মানে ওই একটা অদ্ভুত খরার মধ্যে ভালো সিনেমা বানাতেন, বানিয়ে গেছেন, এবং তার সিনেমাও লোকে দেখতে যেত। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তখন এমন একটা চল তৈরি হয়েছে 90-এর দশকে যে বম্বেতেও কিন্তু বলিউডেও কিন্তু খুব আননেসেসারি ইউজলেস ফিল্মস তৈরি হচ্ছে, মানে যেগুলোকে আমরা কোট অ্যান্ড কোট কমার্শিয়াল ফিল্ম বলি, মানে যে ফিল্মের মধ্যে ওই একটা মারদাঙ্গা, মারামারি, অহেতুক গোলাগুলি ছোড়া হচ্ছে, অহেতুক প্রেম, সেই ছেলে বা মেয়ের একটা অদ্ভুত ডিক্টেটোরিয়াল বাবার একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে, যারা মানে আটমোস্ট কোরাপ্টেড, এরকম সব জিনিসপত্র হচ্ছিল আর কি। এবার সেসব হতে 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 মোটামুটি 2007-06-07 থেকে আমরা দেখতে পেলাম একটা অন্যরকমের ডিপার্চার, এবং একজন নতুন পরিচালক উঠে এলেন যার নাম সৃজিত মুখার্জি। এবং সৃজিৎ মুখার্জির পথ চলা শুরু হলো অটোগ্রাফ দিয়ে, যেটা একটা মানে নায়কের একটা বলা যেতে পারে নতুন সংস্করণ সত্যজিৎ রায়ের নায়কের, এবং সেভাবে তিনি চলতে শুরু করলেন। এবং সাধারণ মানুষের ইভেন আমারও মনে হয়েছিল যে হয়তো বা বাংলা সিনেমার মোড় ঘুরতে শুরু করেছে, এবং দর্শক হয়তো বাংলা সিনেমা দেখতেও আস্তে আস্তে হলে যাবে। এবং তার পরবর্তী সিনেমা 22-এর শ্রাবণ, সেটা সাংঘাতিকভাবে নাড়া জাগালো, সাড়া জাগালো সমস্ত বাঙালিদের মধ্যে, তার কারণ ভালো থ্রিলার তো হচ্ছিলই না, ইদার ওই গ্যাদ গ্যাদে মা বউ পরিবারের গল্প, তা না হলে সব অদ্ভুত অদ্ভুত সব সিনেমা হচ্ছিল যেগুলো ঠিক বসে দেখা যায় না, তো ভালো থ্রিলার হলো, সবই হলো। যদিও পরবর্তীকালে ফিল্ম নিয়ে যখন আরো পড়াশোনা বাড়লো তখন বুঝতে পারলাম যে কোনোভাবেই মৌলিক নয় সেই গল্প, মানে আমরা হলিউডের 7 যদি দেখি, বিভিন্ন কোরিয়ান সিনেমা আছে সেইগুলো যদি দেখি, কিছুটা মেমোরিজ অফ মার্ডারের সঙ্গেও মিল পাওয়া যায়, কিছুটা, সম্পূর্ণ নয়, ওই কিছুটা কিছুটা করেই এদিক ওদিক থেকে মানে কোলাজ বলা যেতে পারে, মানে এগুলো ফিল্ম কোলাজ হতে শুরু করলো, মৌলিক সিনেমা নয় এগুলো। তো এই হতে 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 2018 সালে বেরোলো হচ্ছে এক যে ছিল রাজা, কি নিয়ে, ভাওয়াল সন্ন্যাসীর কোর্ট কেস নিয়ে, ভালো কথা। তা এবারে যবে থেকে সেই সিনেমার একটা এখন তো যেটা হয় আর কি, আগেকার দিনে তো ট্রেলার টিজার বেরোবে সেটার জন্য লোক তো লোক মুখিয়ে থাকতো না, লোকে মুখিয়ে থাকতো হচ্ছে কবে সিনেমাটা হলে আসবে, এবং দর্শক গিয়ে দর্শক আসনে বসে প্রেক্ষাগৃহে সেই সিনেমা দেখে তার আনন্দ উপভোগ করবে দর্শক। কিন্তু এখন তো মোটামুটি সময়টা অনেক বদলে গেছে, পাল্টে গেছে, তাই মোটামুটি টিজারের জন্য লোকে ওয়েট করে থাকে, টিজারের পরে ট্রেলারের জন্য ওয়েট করে থাকে, ট্রেলারের পরে একেবারে সিনেমার জন্য একটা অপেক্ষা হয়, তারপর সিনেমা দেখে শেষ, তারপর সেই সিনেমা হিট না হলে ফ্লপ ইত্যাদি ইত্যাদি। এবারে এক যে ছিল রাজা এই যে সিনেমা, সেখানে আমার প্রশ্ন জাগলো যে কিভাবে এই সিনেমা আমাদের সময় দাঁড়িয়ে রেলিভেন্ট, কেন এই সিনেমাটা বানানো দরকার, কেন এই গল্পটা বলা দরকার। হ্যাঁ, লোকে বলতেই পারে যে উত্তম কুমারের আমলে তো এই সিনেমা হয়েছে, ভাওয়াল সন্ন্যাসীর কোর্ট কেস নিয়েই হয়েছে, এবং সেখানে আরো বেশি ফিকশনালাইজ করে কোর্ট কেসটাকে দেখানো রয়েছে, এবং সেটা অনেক বেশি সত্যের থেকে দূরে, বরং সৃজিৎ মুখার্জির সিনেমা অনেক বেশি সত্যের কাছাকাছি, একেবারে যে কোর্ট কেস ছিল মানে সেখানে একেবারে রক্ত মাংসের করে তোলা হয়েছে সেই ক্যারেক্টারটাকে অন স্ক্রিন, কিন্তু সেটা কিভাবে রেলিভেন্ট। একজন রাজা তার রাজত্ব হারিয়ে তিনি সন্ন্যাসী হয়ে গেলেন, এবং তার পরবর্তী সেই রাজার ব্যাপারে পরে আসছি ডিটেলে, যা আমার পড়াশোনা এবং যা আমি ঘাটাঘাটি করে দেখেছি সেখানে সেই রাজার ক্যারেক্টার নিয়েও কিছু বলার আছে, এবং সেই কারণেই প্রশ্নটা আরো বেশি জোরালো হয়ে উঠলো আমার মনে।
যে সেই রাজা তার রাজত্ব হারিয়ে সমস্ত কিছু হারিয়ে সন্ন্যাসী হলেন, সন্ন্যাসী হয়ে নিজের দেশে ফিরে এলেন। দেশে ফিরে এলে আসার পরে তো আবার আবার সাংঘাতিকভাবে মনে হলো যে তার প্রজারা সাংঘাতিকভাবে দুঃখ কষ্টে আছে, মানে অলমোস্ট ওই লায়ন কিং এর মতো যে মুফাসা মারা গেছে এবং সিম্বাকে ফিরে আসতেই হবে কারণ স্কার সম্পূর্ণ রাজত্বটাকে ছাড়খাড় করে দিয়েছে। তো এখানে মুফাসাই কাইন্ড অফ মরে গিয়ে আবার ব্যাক ফ্রম দ্য ডেড হয়েছে। কিন্তু আমার সেখানে বক্তব্য হচ্ছে এই যে তিনি এস্টেট ফিরে পেলেন কি পেলেন না, একজন রাজা তার রাজত্ব হারালো কি হারালো না, সেটা একটা প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক দেশে সেটা কিভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে, মানে এটা এমন একটা বিষয় এটা নিয়ে বই লেখা হলো, চর্চা হলো, পড়া হলো, একটু ডকুমেন্টারি হলো, ঠিক আছে, কিন্তু ফিল্ম কিসের জন্য, নতুন কি বলার আছে এই ফিল্মের মধ্যে, নতুন কি বক্তব্য দেওয়ার আছে? দ্বিতীয়ত, যে রাজাকে দেখানো হচ্ছে কোনো একটা এস্টেটের তিনি মেজ কুমার, ডায়লগে বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি নাকি প্রজাবৎসল একজন রাজা, যদিও ফিল্মের ন্যারেটিভে আমরা কোথাও দেখতে পেলাম না ওনার প্রজা বাৎসল্যের কোনো স্বরূপ দেখতে পেলাম না, কোনো নিদর্শন দেখতে পেলাম না, যেটা কিন্তু আবার উত্তম কুমারের সিনেমায় রয়েছে, সন্ন্যাসী রাজায় রয়েছে। সন্ন্যাসী রাজায় এরকম বহু সিকোয়েন্সেস রয়েছে যেখানে দেখানো হচ্ছে যে উত্তম কুমার প্রজাদের মধ্যে একটা মানে মারামারি হয়েছে, কিছু একটা প্রবলেম হয়েছে, সেটাকে তিনি সুরাহা করতে যাচ্ছেন, একটা মিটমাট করতে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি লড়াই করে ফেলছেন, তার মাথা ফেটে যাচ্ছে, বিভিন্ন রকম এরকম সিকোয়েন্স দিয়ে কিন্তু বোঝানো হয়েছে যে ওই সিনেমায় সন্ন্যাসী রাজা সিনেমায় কিন্তু দেখানো হয়েছে যে এই রাজা একজন প্রজাবৎসল রাজা। সেখানে আমি কিন্তু সিনেমার নিরিখেই একটু দেখার চেষ্টা করছি, আমি মূল ইস্যু থেকে সরে এখন সিনেমার ন্যারেটিভে আছি। তো উত্তম কুমারের ন্যারেটিভে কিন্তু এটা দেখানো হলো যে তিনি একজন প্রজাবৎসল রাজা, তিনি সঙ্গীত প্রেমিক, তিনি আমোদ প্রমোদ ভালোবাসেন এবং তার একজন স্ত্রী রয়েছে যাকে তিনি দেখেন না, যেই ন্যারেটিভের ওপর বেস করে উত্তম কুমারের সিনেমাটি, এবং যেটা হয়তো অনেকটাই সত্যের থেকে অনেকটাই দূরে, সত্যের সঙ্গে খুব একটা যোগসাযোগ নেই। তো সৃজিত মুখোপাধ্যায় বললেন যে তিনি সত্যের খুব কাছাকাছি যেতে পেরেছেন। তো এই সত্যের কাছাকাছিটা কি, সেখানে আমরা দেখলাম যে সৃজিত মুখার্জির এক যে ছিল রাজার যে রাজা, যাকে নিয়ে গান মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, এই মহারাজ আদৌ হৃদয়পুরে বসাবার যোগ্য কিনা সেটা একটু তুল্যমূল্য বিচার করা দরকার। কারণ সিনেমার ন্যারেটিভে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই রাজা একজন আটমোস্ট লম্পট চরিত্রহীন একজন রাজা, এবং সেই নিদর্শন দেখানো হয়েছে যে তিনি মানে একটা অদ্ভুত খেলা খেলছেন বাইজির সাথে এবং সেই বাইজি একে একে তার সমস্ত আভূষণ খুলে ফেলে দিচ্ছে এবং বিবস্ত্র হয়ে যাচ্ছে রাজার সামনে। এটা একটা নিদর্শন দেওয়া হচ্ছে, কিন্তু একজন ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা নাকি নিয়ে গোটা সিনেমা তৈরি হবে, যে ক্যারেক্টারটার ব্যাপারে আমি পরে জানতে পাচ্ছি যে তাকে ঠকানো হয়েছে, তার এস্টেটেরই তার খুব কাছের আত্মীয় পরিজনরা তাকে ঠকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে ইত্যাদি ইত্যাদি, তার চরিত্রটা এরকম। এবং মুখে বলা হচ্ছে সে একজন প্রজাবৎসল রাজা, অথচ দেখানো হচ্ছে যে তিনি তার এস্টেটের মধ্যে যে মহিলারা কাজ করে বেড়াচ্ছেন তাদেরকে দেখলেই তিনি বলছেন যে তুমি আমার ঘরে চলে এসো, তুমি আমার শয্যা সঙ্গিনী হয়ে যাও, এবং তার এতটাই যৌন খিদে যে তিনি না থাকতে পেরে রীতিমতো মানে এই আমাদের কলকাতার সোনাগাছি এলাকায় গিয়ে তিনি এমন সব কীর্তিকলাপ করছেন যে তার সিফিলিস হয়ে যাচ্ছে। তো এরকম একজন ক্যারেক্টার হচ্ছে সেই মেজ কুমার, এবং তার পরবর্তী দেখানো হচ্ছে সেই মেজ কুমারকে মেরে ফেলা হচ্ছে এবং তিনি আসলে মরছেন না, তিনি বেঁচে যাচ্ছেন, তারপর তিনি সন্ন্যাসী হয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। তো এরকম একজন লম্পট রাজা, সে তার রাজত্ব হারাচ্ছে, রাজত্ব হারিয়ে সে ফিরছে, ফিরে সে কোর্ট কেসে নিজের রাজত্ব ফিরে পেতে চাইছে, এই বক্তব্য, এই বক্তব্য কিভাবে জরুরি হতে পারে এবং কিভাবে এখান থেকে কোনো রকমের কোনো বক্তব্য দেওয়া যেতে পারে, আমি এই সিনেমায় কোনো বক্তব্য পাইনি। শুধু যেটা পেয়েছি খুব সাংঘাতিক ভালো সিনেমাটোগ্রাফি, যেটা মানে আজকালকার ডেটে মোটামুটি যা ক্যামেরা দাঁড়িয়েছে এবং যা ভালো ভালো টেকনিশিয়ান রয়েছে, গৈরিক সরকার একজন অত্যন্ত ভালো সিনেমাটোগ্রাফার, একজন অত্যন্ত ভালো ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি করেন তিনি, কিন্তু সেসবের ঊর্ধ্বে গিয়ে যে গল্পটা বলা হলো সেই গল্পটার মধ্যে কি রয়েছে, নাথিং। এবং এই গল্পটা কিন্তু আমরা যেটা দেখতে পেলাম জাতীয় পুরস্কার পেল, এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে জাতীয় পুরস্কার যে দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, কি চলে সেখানে, সেটা নিয়েও কিন্তু একটা সাংঘাতিকভাবে প্রশ্ন জাগে।
এবং আমার মনে হয় যে এই প্রশ্ন করা খুব প্রয়োজনীয় সবাইকে, প্রত্যেককে। এই প্রশ্নহীনতাই কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলছে, সে পলিটিক্যাল সমস্যাই বলুন, সামাজিক সমস্যাই বলুন, কি সিনেমার মধ্যে আমরা যে রিয়েলিজমের কথা বলি বা সিনেমাকে নিয়ে আমাদের যে সমস্যা সেই সমস্যাই বলুন না কেন। এবং এই প্রশ্নগুলো আমার মনে হয় করা দরকার। এটা নিয়ে আজকে আমার এই এপিসোডটা ছিল যে প্রশ্নের মনন ফিরে আসুক, কারণ বাঙালিরা কিন্তু মানে ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে পারতো এবং বাঙালিরা সবসময় ক্রিটিক্যাল অ্যানালিসিস করে এসেছে। এখন হঠাৎ করে কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি যে ক্রিটিক্যাল অ্যানালিসিসটা অলমোস্ট হারিয়ে গেছে, নেই, কোনো রকমের কোনো ক্রিটিক্যাল অ্যানালিসিস হয় না, বা ক্রিটিক্যাল অ্যানালিসিসের গন্ধ পেলে বা কথা উঠলেই সেখানে সেটাকে একটা সাইডলাইন করে দেওয়ার চেষ্টা করা হয়। আমরা যদিও ক্রিটিক্যাল অ্যানালিসিসে বিশ্বাসী এবং আমাদের মনে হয় প্রত্যেকের কাজ নিয়ে প্রত্যেকেরই একটা ক্রিটিক্যালি অ্যানালাইজ করার খুব প্রয়োজনীয়তা রয়েছে, মানে কোনো একটা কাজ ঠিক আছে ভালো হয়েছে সেখানে আমার মনে হয় শিল্পের ক্ষতি হয়। যাই হোক, আমাদের এই চ্যানেল প্রায় 170 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 30 জন মাত্র, বুঝলেন তো। তো আমাদের এই ডিসকোর্স, আমাদের এই কথোপকথন, আমাদের এই আলোচনা ফিল্ম নিয়ে, আমাদের এই ফিল্মের প্রতি ভালোবাসা, এই সব কিছুই আপনারা প্লিজ ছড়িয়ে দিন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন সবার মধ্যে। এবং আর তো 30 জন, এই 30 জন চট করে সাবস্ক্রাইব করে নিন, এবং তার পরবর্তী একটা সাংঘাতিক সারপ্রাইজ আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। সেই সারপ্রাইজটা কি সেটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু তার জন্য 200 সাবস্ক্রাইবার আমাদের লাগবেই, তা না হলে কিন্তু এই সাবস্ক্রাইব মানে যতদিনে 200 সাবস্ক্রাইবার হবে আর কি, হলে পরেই সেই সাবস্ক্রাইব সেই সারপ্রাইজটা আপনাদের জন্য তৈরি থাকবে।